সরকারের পক্ষ থেকে যে আড়াই হাজার টাকা ঈদ বোনাস কিংবা সরকারি অনুদান হিসাবে দেওয়া হচ্ছে বিকাশে ও নগদের মাধ্যমে সে টাকাটা কিভাবে নিবেন গত সপ্তাহে আমি আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম সবাইকে দুই টাকা করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটার উদ্বোধন হয়ে গেল গত রবিবার দিন অর্থাৎ গত রবিবার দিন থেকে এই কার্যক্রম শুরু হয়ে গেছে বিকাশ ও নগদ ও অন্যান্য মাধ্যমে টাকা দেওয়ার মোট ৩৫ লক্ষ মানুষকে এই আর্থিক অনুদান কিংবা ঈদ বোনাস দেওয়া হচ্ছে তো আপনি টাকাটা কিভাবে পাবেন হাতে সেটি আজকের ভিডিওতে দেখাতে চলেছি অনলাইন দিলে কিংবা আপনার যদি টাকা দরকার না হয় আপনার আশেপাশে আত্মীয় স্বজন কিংবা ক্ষতিগ্রস্তদের কিভাবে নিয়ে দিবেন সরকারের কাছ থেকে এই টাকা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন গুরুত্বপূর্ণ একটা ভিডিও যাতে আপনার মিস না হয় ভিডিও চলাকালীন সময় এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে এরকম চলে আসবে তারপরে উঠবে টল অপশনে ক্লিক করে রাখবেন সবার আগে গুরুত্বপূর্ণ অনলাইন ইনকাম সহ বিভিন্ন তথ্য ভিডিও পাগুলো পাওয়ার জন্য তো আর কথা বলা চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামী পথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে একটু দেখে নেবেন একটু দেখে নেবেন সরকার ব্যক্তি পদ্ধতিতে তালিকাভুক্ত প্রতিটি পরিবারের কাছে অর্থ সহযোগী সহায়তা ঈদের আগে বিতরণ শেষ করবে নগদ অর্থাৎ নগদের মাধ্যমে যে টাকাটা সরকার দিচ্ছে সেটা ঈদের আগেই দেওয়া শেষ করতে চায় বাদ শেষ করে দিবে। নগদ কর্তৃপক্ষ আশা করি বিষয়টা ক্লিয়ার রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে দেখেন বলে দেওয়া আছে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন থেকে ভোলা চট্টগ্রাম এবং জয়পুরহাট জেলায় পনেরোটি দরিদ্র পরিবারকে ঈদ উপহার বিতরণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে টাকাগুলো হাতে পাবেন সেটা আমি আপনাদের একটু পরে জানিয়ে দিচ্ছি তার আগে এই নিউজগুলো প্রকাশিত হয়েছে এই যে দেখেন আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম আসার পরে এখানে নিউজগুলো দেখতে পাবেন আর গুগল ক্রম বাজারে সময় কিন্তু প্রথম সারি নিউজগুলো প্রকাশ করে থাকে এটা আমরা সবাই জানি তো এখানে দেখতে পাচ্ছেন একটা জাগব নিউজ টোয়েন্টি ফোরে প্রকাশ হয়েছে দশ লাখ পরিবারে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা পৌঁছে দিচ্ছে বিকাশ এখানে বলেছেন এটা নিউজ হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ডট কম ওয়েবসাইটে তারা বলেছেন পনেরো লাখ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সহায়তা পাঠাবে নগদ অর্থাৎ নগদ ও বিকাশের মাধ্যমে মোট পঁচিশ লক্ষ মানুষকে এই সহায়তা বা ঈদ বোনাস দিচ্ছে সরকার আর বাকি যে দশ লক্ষ সেটা অন্য অন্য পেমেন্ট মান মেথডের মাধ্যমে সরকার পৌঁছে দিবে। তো আপনাদের কিন্তু সহ দেখালাম এবং এই বিষয়গুলো এই নিউজগুলো আমি চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো দেখে নেবেন সহ এখন কথা হচ্ছে এই আর্থিক সহায়তা কারা পাবেন এখান থেকে আমি একটু আপনাদের পরে শুনিয়ে দিচ্ছি করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও নিম্ন আয়ের পঁয়ত্রিশ লক্ষ পরিবার দুই হাজার পাঁচশো টাকা করে পাবেন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত এক লক্ষ কৃষক পাঁচ হাজার টাকা করে পাবেন তো কৃষকরা পাবেন পাঁচ হাজার করে কারণ কৃষকরা যদি খেতি না করতেন তাহলে কিন্তু আমরা ডাল চাল কিছুই পাবো না তো এই জন্য কিন্তু আমাদের তাদের পাশের মানুষ হিসাবে দাঁড়ানোটা কর্তব্য তো আপনার টাকা যদি দরকার নাও হয়ে থাকে আপনার আশেপাশে বন্ধুবান্ধব বাতেও আত্মীয় স্বজন কিংবা পাড়াপীদের যদি টাকা দরকার হয়ে থাকে অবশ্যই আপনারা এই সহযোগিতা করতে পারেন এখন কথা হচ্ছে এই টাকাগুলাই ক্ষতিগ্রস্তরা কিভাবে হাতে পাবে তো আপনারা কীভাবে টাকাগুলো হাতে পাবেন জিনিসটা একটু আপনি দিলে ক্লিয়ার করে দিই নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা পাবেন ঠিকই বাট যারা ক্ষতিগ্রস্ত তারাই শুধু পাবেন এখন কথা হচ্ছে আপনি ক্ষতিগ্রস্ত হয়েও কিভাবে এই রয়ে যেতে পারেন না পাওয়ার তালিকায় তো এই জন্য আপনি কি করবেন আপনার নিকটবর্তী যে মেম্বার চেয়ারম্যান রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন আপনার আইডি কার্ড দিবেন তারা হয়তোবা আপনাকে সহযোগিতা করবে এবং সেই আইডি কার্ডের অনুযায়ী সরকারিভাবে এই অর্থ সহযোগিতা পাওয়া যাবে নগদ বিকাশের মাধ্যমে আশা করি বিষয়টা ক্লিয়ার আরও ভালোভাবে বলতে গেলে গত বছর করোনার সময় যারা আর্থিক সহযোগিতা সরকারের কাছ থেকে আড়াই হাজার টাকা করে পেয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন তারা কোন পদ্ধতিতে পেয়েছেন তাহলে আপনাদের বসতে সুবিধা হবে যারা নতুন রয়েছেন আর আগে যারা নিয়েছেন ওই একই পদ্ধতিতে অনুসরণ করলে আপনারা সরকার থেকে এই আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন ইনশাল্লাহ যখনই আপনার আইডি কার্ড ভেরিফাই হবে সরকারের কাছে অর্থাৎ চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে যখন দিবেন সেটা যখনই সরকারের কাছে গিয়ে পৌঁছাবে তখন আপনার বিকাশ নগদের মাধ্যমে বা বিকাশ নগদে একটা মেসেজ আসবে যে আপনি টাকাটা পেতে চলেছেন তখন আপনি টাকাটা পেয়ে যাবেন তো আশা করি বিষয়টা ক্লিয়ার এবং এটা ঈদের আগেই পেয়ে যাবেন তো আরও ভালো করে জানতে হলে অবশ্যই মেম্বার চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা কৃষক রয়েছেন এবং কৃষকদের ভিতরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রাকৃতিক দুর্যোগের সময় তারা কিভাবে পাঁচ টাকা করে মোট এক লক্ষ কৃষক টাকা পাবেন তো আপনারা অবশ্যই আপনার যে নিকটবর্তী কৃষি অফিস রয়েছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তারাই হয়তো বা আপনাদের সবচাইতে ভালো সহযোগিতা করতে পারবে তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তারপর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ